আসসালামু আলাইকুম, অলআইটিবিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা অলআইটিবি থেকে একটি ডোমেন এবং হোস্টিং কিনতে পারবো। তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব অলআইটিবির ওয়েবসাইটে। অলআইটিবির ওয়েবসাইট আসার পরে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেনটিকে এখানে সার্চ করব। তো আমি একটি ডোমেন নেম সার্চ করছি, এখানে সার্চ ডোমেনে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে কংগ্রাচুলেশন, এই ডোমেন নেমটি অ্যাভেলেবল। তো আমরা তখন এই অ্যাভেলেবল হলে আমরা এই ডোমেন নেমটিকে কিনতে পারবো। তার জন্য আমরা অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এখানে চেক আউটে ক্লিক করব। কারেন্সি চেঞ্জ করার জন্য একটু নিচেই এখানে দেখতে পারবেন চুজ কারেন্সি আছে, এখানে আমরা বিডিটি করে দিব, তাইলে আমরা কারেন্সি চেঞ্জ করতে পারবো। এখানে আমরা প্যাকেজগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি প্যাকেজ আপনারা নিতে পারেন। আমরা আবার শপিং কার্টে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হলে আমরা এখানে দেখতে পারবো, আমরা এখান থেকে প্ল্যান ওয়ান প্যাকেজটিকে অর্ডার করব। এখানে আমরা অর্ডার করার জন্য অর্ডার নাওতে ক্লিক করব। আমরা এই ডোমেনেই আমরা এই হোস্টিংটাকে ইউজ করব, তার জন্য আমরা ইউজে ক্লিক করব। এখন এখানে ডিএনএস ম্যানেজমেন্টটাকে আমরা ফ্রি পাচ্ছি, এটা হচ্ছে ডোমেন নেম সার্ভার ম্যানেজমেন্ট, আমরা এটাকে চেক করে দিব। এটা হচ্ছে আইডি প্রোটেকশন। আইডি প্রোটেকশন নিলে আমরা 500 টাকা প্রতি বছরে দিতে হবে আমাদের, এবং আমাদের তথ্যগুলো প্রোটেক্ট থাকবে। তো আমরা এখন এটা নিব না, আমরা ইমেল ফরওয়ার্ডিংটা ফ্রি পাচ্ছি, এটা 1 বছরের জন্য, এটা আমরা নিয়ে কন্টিনিউ ক্লিক করে দিব। এখন আপনাদের যদি কোনো প্রোমো কোড থেকে থাকে তাহলে এখানে দিয়ে আপনারা কন্টিনিউ করবেন, যেহেতু আমাদের কাছে নেই আমরা চেক আউটে ক্লিক করব। আমাদের এখানে এই পার্সোনাল ইনফরমেশন পূরণ করতে হবে, আমরা পার্সোনাল ইনফরমেশন পূরণ করে নিই। আমরা এখানে আমাদের যাবতীয় তথ্য, প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করে দিয়েছি। পূরণ করে দেওয়ার পরে আমরা নিচে যাব, নিচে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা একটু নিচে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে কিছু পেমেন্ট মেথড আছে। তো আমরা অটোমেটিক অ্যাক্টিভেট করার জন্য আমরা বিকাশ পেমেন্ট মেথডটিকে সিলেক্ট করব। বিকাশ পেমেন্ট মেথড সিলেক্ট করার পরে আমরা এখানে এটা চেকমার্ক করে দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। এখন আমরা আছি বিকাশ পেমেন্ট গেটওয়েতে। এখন এখানে আপনারা যদি মোবাইল দিয়ে করতে চান যদি, তাহলে যেতে হবে আপনাদের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আপনাকে ডায়াল করতে হবে *247#, তারপরে আপনাদেরকে খুঁজতে হবে পেমেন্ট নামের একটি অপশনটি। এই অপশন পেমেন্ট সিলেক্ট করার পরে আপনারা মার্চেন্ট অ্যাকাউন্ট, মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করবেন। এখানে নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটি দেওয়া আছে। এই নাম্বারটি দেওয়ার পরে আপনারা টাকার অ্যামাউন্ট বসাই দিবেন। এখানে টাকার অ্যামাউন্ট বসে দেওয়ার পরে আপনারা রেফারেন্স, এখানে রেফারেন্স কোড দিবেন 331, তারপরে আপনারা দিবেন কাউন্টার নাম্বার, সেটা হচ্ছে 0 0 0 দিবেন। দেওয়ার পরে আপনারা পিনকোড দিয়ে কনফার্ম করে দিবেন। যদি বিকাশ অ্যাপের মাধ্যমে করতে চান তাহলে পুরোপুরি সেম, আপনাকে তখন কোনো কাউন্টার নাম্বার দিতে হবে না, শুধুমাত্র রেফারেল কোড দেওয়ার পরে আপনারা পিন দিয়ে আপনারা আপনাদের ট্রানজ্যাকশন সম্পূর্ণ করতে পারবেন। ট্রানজ্যাকশন হয়ে যাওয়ার পরে আপনাদের মেসেজে একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই ট্রানজ্যাকশন আইডিকে এখানে বসে দিবেন, বসিয়ে দিয়ে এখানে সাবমিট করে দিবেন। আমরা এখন এটা দেখব কীভাবে এটা কাজ করবে। আমরা ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দেওয়ার আগে আমরা আমাদের ইমেইলটা চেক করে দেখি, জিমেইলটা চেক করে দেখি যে আসলে জিমেইলে কোনো মেসেজ আসছে কিনা। এখানে অলআইটিবি থেকে 2টা মেসেজ আসছে। আমরা প্রথম মেসেজটা দেখি, ওয়েলকাম মেসেজ। এখানে যদি দেখি তাহলে আমাদের এখানে একটা ওয়েলকাম মেসেজ চলে আসছে। আমরা এখন আবার যদি দ্বিতীয় মেসেজটাকে দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা যেহেতু অর্ডার কনফার্ম করেছি, আমাদের ওখানে অর্ডার কনফার্মেশন মেসেজটি চলে আসছে। তো আমরা এখন ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিব, বসিয়ে দিয়ে আমরা দেখব কি হয়। তো প্রথমে আমরা এখানে ভুল একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেখি আসলে ভুল ট্রানজ্যাকশন আইডি দিলে কি হবে। তো আমরা একটা ট্রানজ্যাকশন আইডি এখানে ভুল করে দিয়ে সাবমিট দিয়ে দেখি এখানে কি দেখায়। এখানে যেহেতু আমরা ভুলটা দিয়েছি এখানে ইনভ্যালিড ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে। তো আমরা এবার ঠিক একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিব, দিয়ে আবার সাবমিট দিব। সঠিক ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পরে আমাদের এখানে অর্ডার কনফার্মেশনের একটি ইন্টারফেস চলে আসছে এবং এখানে অর্ডার নাম্বার দেখা যাচ্ছে। আমরা এখন আমাদের জিমেইলটাকে চেক করে দেখব যে আমাদের কাছে কোনো মেসেজ আসছে কিনা। আমরা এখানে ট্যাবে গেলাম, এখানে 3টা মেসেজ চলে আসছে। আমরা এখানে আমাদের যে টাকা পেমেন্ট করেছি অটোমেটিক সিস্টেমের সেটা আমরা এখন ওপেন করলাম।
যেহেতু আমরা বিকাশ পেমেন্ট মেথড গেটওয়ে ইউজ করেছি, তো আমাদের কাছে একটি পেইড ইনভয়েস আসার কথা। তো আমরা এখন এখানে চেক করব যে আসলে আসছে কিনা। এখানে স্ট্যাটাসটি পেইড দেখাচ্ছে। তো আমরা আরেকটু নিচে যদি যাই, আমাদের এখানে একটা পিডিএফ আছে। তো আমরা এই পিডিএফটি যদি ওপেন করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে পেইড হয়ে গেছে, তার মানে আমাদের ডোমেনটিও অ্যাক্টিভ হয়ে গেছে। ডোমেন এবং হোস্টিং কিনেছি, সেহেতু আমাদের কাছে দুইটি কন্ট্রোল প্যানেল আসার কথা। তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবো এখানে আমাদেরকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়েছে এবং একটি কন্ট্রোল প্যানেল ইউআরএল দিয়েছে। এটি হচ্ছে হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল। এবং আমরা যদি এইখানে ক্লিক করি ডোমেন রেজিস্ট্রেশন, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদেরকে ডোমেইনের একটি কন্ট্রোল প্যানেল দিয়েছে। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে বিকাশের মাধ্যমে ডোমেইন এবং হোস্টিং কেনা হয়। এখন আমরা দেখব এই যাবতীয় তথ্য আমরা কোথায় দেখতে পারবো। তার জন্য আমরা এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করব। এখানে আমরা আমাদের সমস্ত তথ্য দেখতে পারবো। এখানে আপনারা আপনাদের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এখানে সমস্ত কিছু দেওয়া আছে। পরিশেষে বলতে চাই, আপনি যেখান থেকেই ডোমেইন এবং হোস্টিং কিনুন না কেন, আপনার কাছে যেন ডোমেইন এবং হোস্টিং দুইটারই কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস থাকে। যদি না থাকে, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে সেগুলো সংগ্রহ করে নেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।